হ্যালো ব্রিহল সাবলাইম লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ সুখবর আপনারা যদি ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর এক্সামের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য সুতরাং আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশের ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পরীক্ষা কবে হবে কত সময় ধরে পরীক্ষাটা হবে এবং কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে তো আমরা প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা ডাউনলোড করে নেব আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যাডভারটাইজমেন্টস অর অ্যানাউন্সমেন্ট বলে একটা কলাম আছে সেই কলামে প্রথম যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটাতে আমরা ক্লিক করবো এবং সেখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করব যেহেতু আমাদের আগে থেকে ডাউনলোড করা ছিল তা আমাদেরকে ডাউনলোডের প্রয়োজন হলো না এখানে বলেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর ইকুইপমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড অ্যান্ড এইট্টিন ইম্পর্ট্যান্ট নোটিশ অর্থাৎ সাব ইন্সপেক্টর সাবঅর্ডিনেট ফুড সাপ্লাইজ সার্ভিসের যে সাব ইন্সপেক্টর পরীক্ষা হবে সেই সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে এই অ্যানাউন্সমেন্টটিতে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবাব মেনশন এক্সিমিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনুজ ইন কলকাতা অ্যান্ড আন্ডারলেইং সেন্টারস ইন অল দ্য ডিস্ট্রিক্টস অন দ্য টোয়েন্টি সেভেনথ জানুয়ারি টু থাউজেন্ড নাইন্টিন সানডে ফ্রম ওয়ান পি এম টু টু অ্যান্ড হাফ পি এম অর্থাৎ এই যে ফুড সাপ্লাই সাব ইস্পেন্টারের যে পরীক্ষা সে পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে সাতাশ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসে সাতাশ তারিখ অর্থাৎ রবিবার এই পরীক্ষাটা হবে পরীক্ষাটা শুরু হবে এক তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে একটার সময় দুপুর একটার সময় এবং পরীক্ষাটা চলবে আড়াইটে পর্যন্ত পরীক্ষার সেন্টার কলকাতা এবং যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে নির্বাচন করা হয়েছিল সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী পরীক্ষাটা হবে যে যে ডিস্ট্রিকে জন্য অ্যাপ্লাই করেছিল সেই সেই ডিস্ট্রিক্টের জন্য তার যে সেন্টার চয়েস করেছিল যে ডিস্ট্রিক্টে যে জোনে সেখানে তার সেন্টারটা পড়বে এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে অ্যাডমিট কার্ডস ক্যান্ডিডেটস উইল ইন কমিশন জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন ইলেভেন থার্টি এম অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটাতে পনেরোই জানুয়ারি থেকে ঠিক সকাল সাড়ে এগারোটার সময় থেকে দ্য ডিটেল অ্যানাউন্সমেন্ট ইজ অলসো অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট যে নিচে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে নীল লেখাতে সেই ওয়েবসাইটে ক্লিক করে এই যে যে নোটিশটা দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশটা দেওয়া হয়েছে যে ডিটেল অ্যানাউন্সমেন্ট আছে সেই ডিটেলস অ্যানাউন্সমেন্টটা দেখে নিতে বলা হচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও অনেক নিত্য নতুন নিউজ পেতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর এর আরও বিভিন্ন রকম তথ্য কিভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই বিষয়ে তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কেননা পনেরো তারিখে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে এরকম যে নোটিশটা আমরা দেখলাম অর্থাৎ পনেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড করতে পারবো তো কীভাবে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব পনেরো তারিখ থেকে আমরা সে বিষয়ে আমরা একটা ভিডিও পাবলিশ করে দেব যতদূর সম্ভব আপনার এনরোলমেন্ট নম্বর এবং আপনার ডেট অফ বার্থ থাকলে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি বের করতে পারবেন অথবা আপনার যে নামে আপনার অ্যাপ্লিকেশনটি করা আছে ফার্স্ট নেম এবং আপনার ডেট অফ বার্থ এটা যদি থাকে তাহলে আপনারা অনায়াসে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই হোম পেজে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমরা ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেব সেখানে আপনারা অ্যাডমিট কার্ড অপশান পাবেন সে অ্যাডমিট কার্ডের অপশানে যাবেন আপনারা দেখবেন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে অ্যাডমিট কার্ডটা আপনারা কীভাবে পাচ্ছেন বা কী কী জিনিস লাগছে আমরা অবশ্যই এ বিষয়ে আমরা একটা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সুতরাং আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদেরকে এভাবে আপনার সাপোর্ট দিয়ে চলুন ধন্যবাদ